নমস্কার বন্ধুরা, বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন সাহিত্যিক সুবোধ ঘোষের জীবনী। বাংলা কথা সাহিত্যে এক বিরল প্রতিভা সুবোধ ঘোষ। বিশ শতকের তৃতীয় দশকের শেষ দিকে তার সাহিত্যিক জীবন শুরু। চারের দশকে তিনি খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন। ছোট গল্পই তার খ্যাতির সোপান। 1909 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর বিহারের হাজারিবাগে সুবোধ ঘোষের জন্ম। হাজারিবাগেই তার পড়াশোনা। সেখানকার সেন্ট কলম্বাস কলেজে স্নাতক শ্রেণীতে ভর্তি হলেও তিনি সেই পাঠক্রম শেষ করতে পারেননি। কলেজের পাঠ শেষ করার আগেই তাকে জীবন সংগ্রামের প্রবেশ করতে হয় এবং বিচিত্র পেশা গ্রহণ করতে হয়। তিনি সার্কাসের দলে যোগ দেন, বাসের কন্ডাক্টরের কাজ করেন, মুম্বাইতে টিকাদানের কাজও করেন। জীবিকার তাগিদে তিনি সুদূর আফ্রিকায় পাড়ি দেন। বিপদের ঝুঁকি মাথায় নিয়ে অগ্রখনিতে ওভারসিয়ারের কাজ করেন। বিশ শতকের তৃতীয় দশকে তিনি কলকাতায় আসেন। কলকাতায় এসে তিনি প্রথমে গৌরাঙ্গ প্রেসে প্রুফ রিডারের কাজ করেন। তারপর হঠাৎ সুযোগ এলে তিনি আনন্দবাজার পত্রিকায় রবিবাসরীয় বিভাগে যোগ দেন। তখন থেকেই তার সাহিত্যিক জীবনের সূচনা। পরে তিনি আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদকও হন। এই সময় বন্ধুদের অনুরোধে প্রথম অযান্ত্রিক নামে একটি ছোট গল্প লেখেন। প্রথম গল্পেই তিনি সাহিত্যিক মহলে সাড়া জাগান। তার লেখনীর বলিষ্ঠ পরিচয় সে যুগের লেখক ও পাঠককে বিস্ময়ে অভিভূত করে। পরের গল্প ফসিল আরও আলোড়ন সৃষ্টি করে। এইভাবে একে একে বহু বিখ্যাত ছোট গল্প রচনা করে তিনি বাংলা ছোট গল্পের জগতে এক নবযুগের সূচনা করেন। ছোট গল্প ছাড়া তিনি রচনা করেছেন উপন্যাস, নাটক, প্রবন্ধ ও রম্য রচনা। তার উপন্যাসগুলিও সে যুগের সাহিত্যে আলোড়ন সৃষ্টি করেছিল। তার বিখ্যাত উপন্যাসগুলি হল তিলাঞ্জলি, একটি নমস্কারে, ত্রিজামা, সুজাতা, শুনো বড় নারী, শতকিয়া প্রভৃতি। নাটক রচনাতেও তিনি খ্যাতি অর্জন করেছেন। তার জনপ্রিয় নাটকগুলি হল অভ্যুদয়, শ্রেয়সী ও সুজাতা। প্রবন্ধ তথা গবেষণা গ্রন্থগুলি হল ভারতের আদিবাসী, শিগমুন্ড ফ্রয়েড, ভারতীয় ফৌজের ইতিহাস, কাগজের নৌকা প্রভৃতি। তার আরেকটি জনপ্রিয় গ্রন্থ হল ভারত প্রেম কথা। এই গ্রন্থটি মহাভারতের প্রেম কাহিনী অবলম্বনে রচিত। তার স্বভাবে আপাত গাম্ভীর্য লক্ষ্য করা গেলেও তিনি ছিলেন মজলিশি। 1980 খ্রিস্টাব্দের 10ই মার্চ এই মহান ব্যক্তি ইহলোক ত্যাগ করেন। আশা করি আমাদের আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।